কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সোমবার পবিত্র রাখীবন্ধন উৎসব পালন করলেন ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। এই উপলক্ষে এদিন সাত সকালেই তিনি তার ওয়ার্ড এলাকার সমস্ত ধর্ম বর্ণের মানুষকে নিয়ে এক প্রভাত ফেরির আয়োজন করেন। প্রভাত ফেরিতে সামিল সকলে রাখীবন্ধন উৎসব পালনে মেতে ওঠেন, আর এই উৎসব পালনের মাধ্যমে সৌভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন তিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের জন্য যে মেসেজ ছিল সারা বিশ্বকে এক সম্প্রীতির বন্ধনে বেঁধে রাখা, সেটা মাথায় রেখে আমাদের এলাকার প্রত্যেক বছর আমরা সমস্ত ধর্ম বর্ণের মানুষ এই রাখীবন্ধনের মাধ্যমে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন এলাকা পরিক্রমা করে সর্বধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে আমরা এই উৎসব পালন করি। আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, যে স্বপ্ন, সারা বাংলাকে এক সম্প্রীতির বন্ধনে বেঁধে একটা ঐক্য তৈরি করা, সেই আদর্শকে মাথায় রেখে আমাদের এই উৎসব পালন করা। সোমবার রাখীবন্ধন উৎসবের দিনে হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিতে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালনে মেতে ওঠেন তৃণমূল নেতা আশিস কুণ্ডু। তিনি স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু সহ এলাকার সর্বধর্মের মানুষকে নিয়ে মহেশমাটি মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়ায় মহানন্দে রাখীবন্ধন উৎসব পালন করেন। আজ পবিত্র রাখী উৎসব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট এই রাখি উৎসবে আমরা সারা মালদা জেলার মানুষ একসাথে হয়ে সমস্ত ধর্ম সমস্ত বর্ণের ঊর্ধ্বে উঠে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে এই রাখীবন্ধন উৎসব পালিত করি। আমরা পালন করি এই উদ্দেশ্যেই যাতে আমাদের বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে ঐক্যের বাতাবরণ বজায় থাকুক। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে অতন্ত্র প্রহরীর মতো বাংলাকে রক্ষা করার যে অঙ্গীকার তিনি নিয়েছেন, এই বাংলায় কোনো ভেদাভেদ নেই, এই বাংলায় আমরা সবাই মিলে একসাথে সমস্ত উৎসব পালন করি। তাই এই রাখির সুতো দিয়ে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে বেঁধে আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, আমরা সবাই বাংলাবাসী, আমরা সবাই ভারতবাসী। রবীন্দ্রনাথের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে প্রতি বছরের মতো এবারও রাখীবন্ধন উৎসব পালনে মেতে ওঠেন মালদা শিল্পী সংসদের সদস্যরা। তারা দিনটি উপলক্ষে মালদা শহরে প্রভাত ফেরি আয়োজন করেন। প্রভাত ফেরি শেষে মালদা কলেজ গেট সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশে সমবেত হয়ে দেশাত্মবোধক গান গেয়ে ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার সহ সাধারণ পথচারী ও যানবাহন চালকদের হাতে রাখি বাঁধেন। প্রতি বছরের মতো এবারও রাখীবন্ধন উৎসব পালনে এগিয়ে আসেন মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। তারা মালদা শহরের রদবাড়ি মোড়ে ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার, বিভিন্ন যানবাহন চালক, পথ চলতি সাধারণ মানুষজন সহ বিশিষ্ট জনেদের হাতে রাখি পরান, তাদের মুখ মিষ্টি করেন। এই রাখীবন্ধন উৎসব পালনে উপস্থিত ছিলেন কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু, প্রসেনজিৎ দাস, মালদা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক হরেন চৌধুরী সহ অন্যান্যরা। রাখীবন্ধন উৎসব পালনে মেতে ওঠেন মালদা শহরের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাস। এদিন সাত সকালে তিনি তার ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে রাখীবন্ধন উৎসব পালন করেন মালদা শহরের ঝলঝলিয়া এলাকায়।
অন্যদিকে সোমবার দপ্তরীয় কর্মীদের সাথে রাখীবন্ধন উৎসব পালনের মাধ্যমে মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন মালদারি বাসিন্দা বাণীব্রত দাস। এদিন তিনি দপ্তরে যাওয়া মাত্রই তাকে প্রথমে পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশন বিদ্যালয় পরিদর্শক শাখা ও কর্মচারী শাখার সদস্যরা মিলে সংবর্ধনা শুভেচ্ছা জানান। এরপর সকলে মিলে রাখীবন্ধন উৎসব পালনে মেতে ওঠেন। এই উপলক্ষে দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন বিদ্যালয় পরিদর্শক শাখা এবং বিদ্যালয় কর্মচারী শাখা যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা করা হয়েছে এবং এই অনুষ্ঠানের আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে মানে কোনো যাতে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, আমরা যাতে সবাই একসাথে মিলে কাজ করি, আমাদের মধ্যে যাতে সৌহার্দ্য ভাবটা বজায় থাকে। রাখীবন্ধন উৎসব পালন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ড্রাইভার্স ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এই উপলক্ষে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ড্রাইভার্স ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। মালদার ইংরেজ বাজারের নিত্যানন্দপুর এলাকার এক বেসরকারি স্কুলের পড়ুয়ারা সোমবার মালদা প্রেস কর্নারে গিয়ে রাখীবন্ধন উৎসব পালন করে। তারা প্রেস কর্নারে সমস্ত সাংবাদিক দাতাদের হাতে রাখি পরিয়ে তাদের মুখ মিষ্টি করায়, যাকে কেন্দ্র করে আনন্দময় পরিবেশ রচিত হয় প্রেস কর্নারে। Students of Delhi World Public School Malda. Today we came to Malda Press Corner to celebrate the Raksha Bandhan. We are very grateful to came here and we are feeling very blessed and honored, and I would like to thank all of you. মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং কালিয়াচক দুই নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের ব্যবস্থাপনায় সাড়ম্বরে রাখীবন্ধন উৎসব পালিত হয় মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে, যার নেতৃত্বে ছিলেন মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। এদিন তার উপস্থিতিতেই সংগঠনের মহিলা পুরুষ সকল সদস্য মিলে প্রথমে একে অপরের হাতে রাখি বাঁধেন, এরপর পথ চলতি সাধারণ মানুষজনের হাতে রাখি পরিয়ে মুখ মিষ্টি করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন। মূলত হচ্ছে আমাদের শুভ রাখীবন্ধন উৎসব। আমরা সারা জেলা মালদা জেলা জুড়ে সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা রাখীবন্ধন করছি। এটা বাংলার মাটি, সম্প্রীতির মাটি, ভ্রাতৃত্ববোধ, আমাদের 10 কোটি বাঙালি হৃদয়ের স্পন্দন, মানবিকতার মা, মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে আগলে রেখেছেন। সম্প্রীতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, ঐক্যের বাংলা, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা বাঙালি, তার আজকে আমরা প্রমাণ দিচ্ছি, আগামীতে বার্তা দিচ্ছি যে বাংলার মাটি যেন শান্ত থাকে, বাঙালির ঘরে ঘরে শান্তি ফিরে আসে এবং আমরা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আজকে বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আজকে রাখীবন্ধন উৎসব অনুষ্ঠিত করছি। সোমবার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী পুরনো বাস স্ট্যান্ডে রাখীবন্ধন উৎসব পালন করেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার, পথ চলতি সাধারণ মানুষ, বিভিন্ন যানবাহন চালকদের হাতে রাখি বেঁধে মুখ মিষ্টি করে শুভেচ্ছা জানান পবিত্র রাখীবন্ধন উৎসবের। সোমবার রাখীবন্ধন উৎসব পালন করলেন মালদার আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। তারা আইহো বাস স্ট্যান্ডে পথ চলতি সাধারণ মানুষজনের হাতে রাখি পরিয়ে একে অপরের সঙ্গে মেলবন্ধন ও সম্প্রীতির বার্তা দেন। উপস্থিত ছিলেন আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল, উপপ্রধান দীপক সাহা সহ অন্যান্যরা। সকলে জানেন ভারতবর্ষব্যাপী যে রাখীবন্ধন উৎসব
চলছে আজকের দিনে। আজকে আমরা এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান উপপ্রধান মেম্বার এবং এলাকার গ্রামবাসীদেরকে নিয়ে আজকের দিনে আজকে আমরা সকলকে মৈত্রীত্বের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চাই এবং আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করতে চাই যে আমরা একে অপরকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাবো, ছোটদের ভালোবাসব, নারীদের যথাযথ সম্পর্কে সম্মান দেব আমরা আমাদের কামনা করছি। রাখি বন্ধন উৎসব পালন করেন হবিবপুর ব্লকের আইহ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা সাত সকালে আইহ স্ট্যান্ডে পথ চলতি সাধারণ মানুষজনের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি মেলবন্ধনের বার্তা দেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি উজ্জ্বল মিশ্র, আইহ অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস সহ অন্যান্যরা। আইও অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাখি বন্ধন উৎসব যেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পালন করছি। আজকে যেভাবে সমাজে বিভিন্ন জাতির ভেদাভেদ শুরু করেছে, আমাদের এই রাখি আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে উৎসাহিত করবে এবং আগামী দিনে বাংলার মানুষ বাংলার উন্নতির জন্য যেভাবে বাংলাকে অশান্ত করার জন্য সকলের কাছে আবেদন করবো, এই রাখি বন্ধন রাখি পরিয়ে সবাইকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিলিত করে যেন আমাদের এই উৎসবে সার্থকতা পায় এটাই আমরা সবসময় চেষ্টা করি। বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং পাকুয়াহাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের যৌথ উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালনের ছবি নজরে আসে। এদিন সংগঠনের সদস্যরা মিলে পাকুয়াহাট কলেজের সামনের রাস্তায় পথ চলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন। হবিবপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে এদিন বুলবুলচণ্ডী পুরনো বাস স্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। দলের নেতাকর্মীরা মিলে প্রথমে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে তাদের চকোলেট খাইয়ে মুখ মিষ্টি করান। উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ মণ্ডল সহ অন্যান্যরা। এই রাখি বন্ধন উৎসব আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাব্যাপী যেভাবে একটা উৎসবে দলীয়গতভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ কর্মী জনপ্রতিনিধি সহ পথ চলতি মানুষদের আমরা রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের ভালোবাসার বন্ধন আমরা এই রাখি বন্ধনের উৎসব দিয়ে আমরা করলাম। রাখি বন্ধন উৎসব পালন করেন বুলবুলচণ্ডী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরাও। তারা গোটা বুলবুলচণ্ডী বাজার ঘুরে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে তাদের রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন বুলবুলচণ্ডী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদ প্রসাদ সহ অন্যান্যরা। বুলবুলচণ্ডী পুরাতন বাস স্ট্যান্ডে রাখি পূর্ণিমা এবং উৎসব পালিত করছি। প্রত্যেকের হাতে যারা আমাদের এখানে রাস্তা দিয়ে যাওয়া আসা করছে সবাইকে এবং আমাদের এখানে সিভিক ভাইরা যারা ডিউটি করছে, যারা টোটো চালাচ্ছে এবং মা বোনরা যারাই যাচ্ছে তাদের হাতে আমরা রাখি পরিয়ে দিয়ে এবং সামান্য একটা চকলেট দিয়ে মিষ্টি করাচ্ছি। সোমবার রবীন্দ্রমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে রাখি বন্ধন উৎসব পালনে মাতোয়ারা হন বামনগোলা ব্লক তৃণমূলের নেতাকর্মীরা। তারা পাকুহাট এলাকায় প্রথমে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, এরপর পথ চলতি মানুষজনের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি অশোক সরকার সহ অন্যান্যরা। দিকে দিকে সাম্প্রদায়িক বিভিন্ন রকম শক্তি মাথা চাড়া দিচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাখি উৎসবে সম্প্রীতির বার্তা দিতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক করে নিয়ে চলা যে অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন, তারই বার্তা স্বরূপ আমাদের বামনগোলা ব্লকের সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘুরে ঘুরে পথ চলতি মানুষকে রাখি আমরা পরালাম। পরিবার পরিজন ছেড়ে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে সোমবার রাখি বন্ধন উৎসব পালন করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।
সঙ্গে ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ স্থানীয় গ্রামবাসীরা। তারা সকলে মিলে এদিন পুরাতন মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফের 12 নম্বর ব্যাটেলিয়নের মুচিয়া ক্যাম্পে রাখীবন্ধন উৎসব পালন করেন। সাংসদ বিধায়ক সহ স্থানীয় বোনেরা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরান, তাদের মুখ মিষ্টি করে পবিত্র রাখীবন্ধন উৎসবের শুভেচ্ছা জানান। সকলে মিলে মেলবন্ধনের আনন্দে মাতোয়ারা হন। রাখীবন্ধনের ভেতর দিয়ে আমরা এই একটা নিজেদের মধ্যে ঐক্য এটাকে আরও বেশি করে সুদৃঢ় করতে পারি। তাই আজকে আমরা এই 12 নম্বর ব্যাটালিয়ন, আমাদের এখানে সিও সাহেব আছেন, বাড়ি ঘর পরিবার সব ছেড়ে এখানে আছেন দেশের জন্য, দেশ সেবায়, তাদেরকে সবাইকে নিয়ে আজকে আমরা এই রাখীবন্ধন অনুষ্ঠান এখানে আমরা পালন করলাম। আমারে বীচ মে শ্রী খগেন মুর্মু, মেম্বর পার্লিমেন্ট, শ্রী গোপাল চন্দ্র সাহা MLA মালদা, আমারে বীচ মে যো অন্য জনপ্রতিনিধি হ্যাঁ, ইহাকে লোকলস আমারে বীচ মে আয়ে হ্যাঁ। আজ রক্ষাবন্ধন কা ত্যোহার হ্যাঁ, আমারে যে ট্রুপস হ্যাঁ ও ইন্ডিয়া ঘর কোণে সে ইহা পর মৌজুদ হ্যাঁ, আর উনোনে আকর ও যে উনকি কমি হ্যাঁ ঘরওয়ালো কি ও হমে আজ ফিল নহীঁ হোনে দি, আর ও আমারে সাথ খড়ে হ্যাঁ, আর আমারে যে ট্রুপস হ্যাঁ বর্ডার পর ডিপ্লয়েড হ্যাঁ, উনকা হৌসলা বড়ায়া হ্যাঁ, ইসকে লিয়ে মেয়ে উনকা তহ দিল সে শুক্রিয়া করতা হ্যাঁ। অন্যদিকে হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের শ্রীরামপুর অঞ্চলের শামসের এলাকায় বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা বিএসএফের 12 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ও আধিকারিকদের হাতে রাখি পরিয়ে তাদের রাখীবন্ধন উৎসবের শুভেচ্ছা জানান। পাল্টা বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকার বাসিন্দাদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার নেন। এদিনের এই রাখীবন্ধন উৎসব পালনে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় সহ অন্যান্যরা। সুগার করা